সন্ধ্যেবেলা চায়ের সাথে সবারই মনে হয় গরম গরম মুখরোচক কিছু স্ন্যাক্স খেতে, আর সেটা যদি চটজলদি বানিয়ে ফেলা যায় তাহলে তো আর কথাই নেই। আর চলে এসেছি সেরকমই একটি রেসিপি নিয়ে। আমি শম্পা, আপনারা দেখছেন শম্পার হেসেল। প্রথমেই আমি একটা পুর তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সাদা তেল, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। মিডিয়াম ফ্লেমে 15-20 সেকেন্ড মতো নাড়াচাড়া করব। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা। মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে আদাটাকে একটু ভেজে নেব। একটা মিডিয়াম সাইজের গাজর আমি হ্যান্ড চপারে ফাইন চপ করে নিয়েছি, দিয়ে দিলাম। হাই ফ্লেমে গাজরটাকে 2-3 মিনিট ভেজে নেব। গাজরের কাঁচা ভাবটা চলে গেছে আর গাজরটা অনেকটা নরম হয়ে গেছে। 3-4টে কাঁচা লঙ্কা কুচু করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আমচুর পাউডার। সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর 200 গ্রাম পনির আমি হাত দিয়ে ম্যাশ করে রেখেছিলাম, দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে পনিরটাকে সমস্ত মশলার সাথে 3-4 মিনিট ফ্রাই করে নেব। পনিরটা খুব সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেছে। সব শেষে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর অল্প পরিমাণে কুচোনো ধনে পাতা। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিলেই আজকে স্ন্যাক্সের জন্য পুর বা স্টাফিং একদম রেডি হয়ে যাবে। পনিরের ওই পুরটাকে একটা আলাদা পাত্রে তুলে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। আর এরপর চলে যাব নেক্সট স্টেপে। এখানে নিয়ে নিয়েছি আজকের রেসিপির মেইন ইনগ্রেডিয়েন্টস, 5টা কাশ্মীরি মির্চ, 1টা করে লঙ্কা। নিয়ে একটা ছুরির সাহায্যে লঙ্কার একদিকে এইভাবে কেটে নিয়ে একটা পকেটের মতো তৈরি করে নিতে হবে। এই লঙ্কাগুলোতে কিন্তু ঝাল হয় না, আর শীতকালে আপনারা খুব সহজেই বাজারে এই লঙ্কাগুলো পেয়ে যাবেন। এরপর একটা চামচের সাহায্যে এইভাবে লঙ্কার ভিতরে দানাগুলোকে বের করে দেব। দেখুন লঙ্কার ভিতরে কত সুন্দর একটা পকেটের মতো তৈরি হয়ে গেছে। একইভাবে বাকি লঙ্কাগুলোকেও ছুরির সাহায্যে এইভাবে কেটে নিয়ে দানাগুলোকে বের করে নেব। দেখুন কত সহজে লঙ্কার ভিতরে দানাগুলো বেরিয়ে আসছে। এরপর 1টা করে লঙ্কা নিয়ে এইভাবে ফাঁকা করে লঙ্কার পকেটের মধ্যে পনিরের পুরটাকে ঢুকিয়ে দিতে হবে। এখানে কিন্তু কোনো কৃপণতা চলবে না। লঙ্কার মধ্যে আঙুল দিয়ে চেপে চেপে যতটা সম্ভব পনিরের এই স্টাফিংটা দিয়ে ভর্তি করে দিতে হবে। স্টাফিংটা ভর্তি করে দিলেই কিন্তু এই স্ন্যাক্সটা তত বেশি মজাদার খেতে হবে। দেখুন 1টা লঙ্কার মধ্যে সুন্দরভাবে পুর ভরা হয়ে গেছে। সেম প্রসেসে বাকি লঙ্কাগুলোর মধ্যেও এই পুরটাকে ভরে নেব। সবকটা লঙ্কার মধ্যেই আমার স্টাফিং ভরা হয়ে গেছে। একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ বেসন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, 1/4 টিস্পুন হলুদ, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 টিস্পুন জোয়ান একটু হাতে ঘষে দিয়ে দিচ্ছি। প্রথমে সমস্ত শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেব। এরপর অল্প অল্প জল অ্যাড করে দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। জলটা অল্প অল্প করেই মেশাতে হবে। একেবারে যদি জলটা দিয়ে দেওয়া হয় তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে ব্যাটারটা পাতলা হলে চলবে না, এরকম ঘন রাখতে হবে। কড়াইতে পর্যাপ্ত সাদা তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। 2 টেবিল স্পুন মতো গরম সাদা তেল এখান থেকে নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। গরম তেলটা দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। ফাইনালি স্ন্যাক্স তৈরির জন্য ব্যাটারটা একদম রেডি। এরপর 1টা করে পুর ভরা লঙ্কা নিয়ে
ব্যাটারের মধ্যে ডুবিয়ে খুব ভালোভাবে কোটিং করে নিতে হবে। ব্যাটারে কোট করা লঙ্কাটাকে এরপর গরম তেলের মধ্যে এক এক করে ছেড়ে দেব। পুরভরা লঙ্কাগুলোকে গরম তেলে ছেড়ে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে কখনোই এগুলোকে ভাজবেন না, তাহলে উপরের কোটিংয়ে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর লঙ্কাটা সেদ্ধ হবে না। মাঝে মাঝে গরম তেল তুলে তুলে এইভাবে উপরের দিকে দিতে হবে। দেখুন, এক পিঠে সুন্দর কালার আসতে শুরু করেছে। এবার লঙ্কাগুলোকে আমি উল্টে দেব। যতক্ষণ না পর্যন্ত এগুলোতে গোল্ডেন ব্রাউন কালার আসছে, ততক্ষণ এইভাবে উল্টে পাল্টে পুরভরা লঙ্কাগুলোকে ভেজে নেব। আমার আজকের মজাদার স্বাদের মুখরোচক স্ন্যাক্স একদম রেডি। খুব ভালোভাবে তেল ঝাড়িয়ে লঙ্কার চপগুলোকে একটা প্লেটে টিস্যু পেপার রেখে তুলে নেব। সন্ধ্যাবেলা চায়ের সাথে এই গরম মুচমুচের লঙ্কার চপ খেতে কিন্তু অসাধারণ সুস্বাদু লাগে। এইভাবে আপনারাও একবার লঙ্কার চপ বানিয়ে অবশ্যই ট্রাই করুন, আর কমেন্ট বক্সে আমাকে লিখে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটা আপনাদের খেতে কেমন লাগলো। আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার হেসেল, আর সাথে ছিলাম আমি শম্পা। আজ তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে এরকমই নতুন কোনো মুখরোচক রেসিপি নিয়ে।